আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে হাসতে দেখলে কি হয়, অর্থাৎ হাসাহাসি করতে দেখলে এই বিষয়ে কিতাবের মধ্যে কি উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে সঠিক স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আলোচনা শেষ পর্যন্ত শুনতে থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের এই স্বপ্নের ব্যাখ্যাটা আমরা সাজিয়েছি সরাসরি আল্লামা ইবনে সিরিন রহিমাহুল্লাহ তাআলা এর খাব নামক গ্রন্থ থেকে। তিনি তার কিতাবের মধ্যে এই বিষয়ে কি কি উল্লেখ করেছেন। স্বপ্নে কেউ যদি হাসিতে দেখতে পায় তাহলে ইহা, অর্থাৎ হাসাহাসি করতে দেখে, সুসংবাদ আসতে পারে এবং পরিবারের মধ্যে প্রচুর আয় উন্নতি বৃদ্ধি হবে। তদ্রূপ কেউ যদি স্বপ্নে মুচকি হাসি দিতে দেখে তাহলে ইহা সম্মান বাড়ার লক্ষণ বুঝতে হবে এবং স্বপ্নদ্রষ্টা মর্যাদাবান হওয়ার ইঙ্গিত বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে হাসির সাথে সাথে কান্না করে দিচ্ছে তাহলে ইহা তাহার মনোবাসনা পূর্ণ হতে পারে, অথবা কাহারো সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পর পুনরায় আপনার সম্পর্ক জোড়া লাগতে পারে, এই লক্ষণ বুঝতে হবে, আরও সম্পর্ক ঘন হবে, গাঢ় হবে। স্বপ্নে কেউ যদি নিজেদের পরিবার পরিজনের সাথে হাসি মুখ দেখতে পায়, সকলে একসাথে হাসি মুখ, তাহলে ইহা অভাব অনটন দূর হওয়ার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে অট্ট হাসি দিতেছে, খুব বেশি হাসতেছে, তাহলে ইহা বদনাম রটিতে পারে, এই জন্য খুবই সাবধান এবং সতর্ক থাকতে হবে অট্ট হাসি দেওয়া থেকে। বাস্তবেও এটা কিন্তু নামাজের মধ্যে অট্ট হাসি দিলে অজু ভেঙে যায়। স্বপ্নে কেউ যদি অধিকতর হাসতে দেখে তাহলে ইহা গভীরভাবে বিপদাপন্ন হওয়ার লক্ষণ বুঝতে হবে, গভীর বিপদের মধ্যে পতিত হবে। এবং স্বপ্নে কেউ যদি কোনো মৃত মানুষকে হাসাহাসি করতে দেখে, মৃত মানুষ হাসাহাসি করছে এমন স্বপ্ন যদি দেখে তাহলে মৃত ব্যক্তি কবরের মধ্যে ভালো অবস্থায় আছে, এই লক্ষণ বুঝতে হবে। তারপরেও উচিত, যেহেতু মৃত ব্যক্তি কবরের মধ্যে ভালো অবস্থায় আছে, যেহেতু সে কোনো ভালো কাজ করতে পারছে না, তাই তার নামে দান সদকা করে দেওয়া উচিত। এবং স্বপ্নে কোনো অসুস্থ মানুষ যদি হাসতে দেখে তাহলে অসুস্থতা ভালো হওয়ার লক্ষণ বুঝতে হবে, অর্থাৎ আরোগ্যতা লাভ হবে। তদ্রূপ স্বপ্নে কোনো বিবাহিত নারী যদি হাসতে দেখে তাহলে ইহা বিবাহিত নারীর গর্ভের মধ্যে সন্তান আসার লক্ষণ বুঝতে হবে। তদ্রূপ বিধবা নারী যদি হাসতে দেখে তাহলে পুনরায় বিবাহ হওয়ার ইঙ্গিত বোঝাইয়া থাকে। বিদেশি কোনো মানুষ যদি, অর্থাৎ বিদেশে গিয়েছে প্রবাসী কোনো মানুষ যদি আপনার হাসতে দেখে তাহলে ইহা স্বপ্নদ্রষ্টার মনের নেক উদ্দেশ্য পূরণ হতে পারে। এবং স্বপ্নে কেউ যদি তার কাছের মানুষকে হাসি খুব হাস্যোজ্জ্বল অবস্থায় দেখতে পায় তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হলো স্বপ্নদ্রষ্টার জীবনের মধ্যে প্রচুর আয় উন্নতি হতে পারে এবং স্বপ্নদ্রষ্টা খুবই উত্তম সময় অতিবাহিত করার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি কোনো গরিব দুঃখী মানুষকে হাসতে দেখে তাহলে গরিব দুঃখী মানুষের দুঃখ কষ্ট দূর হওয়ার পর ওই গরিব দুঃখীর জীবনের মধ্যে প্রচুর ভালো হবে এবং তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে ইনশা আল্লাহ, এই লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে যদি কেউ দেখতে পায় যে ছোট কোনো বাচ্চা হাসাহাসি করছে তাহলে ওই বাচ্চা কোনো বিপদে পতিত হওয়ার লক্ষণ বুঝতে হবে। তদ্রূপ স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে খুবই হাস্যোজ্জ্বল অবস্থায় মানুষের সাথে হেসে হেসে কথা বলছে তাহলে তার জীবনের মধ্যে দুঃখ কষ্ট আসতে পারে, বেশি হাসা ভালো নয়। আল্লাহ তাআলা বলেছেন, ফালিয়া দাহাকু কলিনা ওয়ালিয়া বুকু কাথির, কম হাসো বেশি কাঁদো, বেশি কাঁদতে বলেছেন, যাতে করে আমাদের পরবর্তী সময়টা ভালোভাবে কাটে। যাই হোক প্রিয়দিনী ভাই বোনেরা, এই বিষয়গুলো আরও স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আলোচনা শেষ পর্যন্ত শুনতে থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা কথা দীর্ঘায়িত না করে শেষ আলোচনাটুকু আবার শুরু করে দিচ্ছি, আপনারা শুনতে থাকুন, অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আমাদের সেই গুরুত্বপূর্ণ আলোচনাটুকু হলো কারো নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করার পূর্বে কয়েকটা জিনিস খুবই ভালো করে মাথায় রাখতে হবে, নতবা আমরা কখনোই সেই স্বপ্নের ব্যাখ্যাগুলোর মাধ্যমে উপকৃত হতে পারবো না। প্রথম যে বিষয়টা সেটা হলো বর্তমানে ইউটিউবের মধ্যে আজে বাজে অনেক স্বপ্নের ব্যাখ্যা দিয়ে ভরে গেছে, তাই নির্ভরযোগ্য সত্য দলিল সহ প্রমাণ সহ কুরআন এবং হাদিস থেকে স্বপ্নের ব্যাখ্যা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুগণ, এক্ষেত্রে আরেকটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, শেষ রাতের স্বপ্ন সত্য হয়ে থাকে, শুরুর রাতের স্বপ্ন অথবা মধ্য রাতের স্বপ্ন 30% অর্থাৎ 30% সত্য হয়, কিন্তু শেষ রাতের স্বপ্ন অধিকাংশ সময় পুরোটাই সত্য হয়ে থাকে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো কারোর নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করতে চাইলে
সে আলেম কিনা, সে আল্লাহওয়ালা কিনা, সে স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ কিনা, এই বিষয়গুলো খুবই ভালো করে মাথায় রাখতে হবে। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কেউ যদি কারো নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করে থাকে তাহলে সেই ব্যক্তি যাতে আলেম হয় এবং সে যাতে জান্নেওয়ালা হয়। যদি আপনি সেই ব্যক্তি আলেম হওয়ার পর তার নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করেন তাহলে সে যেমন বলবে তেমনই কার্যকর হয়ে যাবে। এবং কোনো অনভিজ্ঞ লোক যে স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ নয়, জানে না, তার নিকট থেকে যদি স্বপ্নের ব্যাখ্যাগুলো গ্রহণ করেন তারপরেও কিন্তু সেগুলোও কার্যকর হবে। এজন্য জাননেওয়ালা লোক থেকে জেনে নেওয়ার কথা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাতে আমরা যারা জানে তাদের থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নেই। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। এটা হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিস, রুইয়া মিনাল্লাহ, এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, এই স্বপ্ন সবসময় ফার্স্ট টু লাস্ট কার্যকর হয়। এবং আরেকটা স্বপ্ন আছে, রুইয়া মিন নাফসিহি, সেটা হলো মানুষ সারাদিন যে জিনিসটা নিয়ে ভাবে চিন্তা করে সেটাই সে স্বপ্নে দেখে, এটা কখনো কখনো কার্যকর হয় আবার কখনো কখনো কার্যকর হয় না। তৃতীয় যেটা, সেটা হলো রুইয়া মিনাশ শাইতান, সেটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে এক ধরনের স্বপ্ন, এই স্বপ্ন কখনোই কার্যকর হয় না। এবং বন্ধুগণ, আরো কিছু কথা মাথায় রাখতে হবে, সেগুলো হলো অনেকেই আমাদের কাছে কমেন্ট করে কিন্তু তার বয়স কতটুকু, সে কি করে, সে কি ছেলে নাকি মেয়ে, সে কি বিবাহিত নাকি অবিবাহিত, নাকি বিধবা, তার চাকরির অবস্থা, তার পরিবারের অবস্থা, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ বিস্তারিত জানায় তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যাটা খুবই সহজে দেওয়া যায় এবং সেই স্বপ্নের ব্যাখ্যা 100% মিলে যায়। এজন্য সত্য এবং কার্যকরী ফলাফল পেতে চাইলে আপনার বয়স এবং আপনি ছেলে নাকি মেয়ে এবং আপনার অবস্থা, আপনি কি চাকরিজীবী নাকি বেকার নাকি বিধবা, এই বিষয়গুলো খুবই ভালো করে এবং শিক্ষাগত যোগ্যতা স্পষ্ট করবেন, নতবা কিন্তু আপনি পরিপূর্ণ স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে উপকৃত হতে পারবেন না। এবং বন্ধুগণ, আরো কিছু কথা মাথায় রাখতে হবে, সেগুলো হলো কখনো কখনো ব্যক্তি বিশেষের উপর স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে। এবং এক রুমে যদি কখনো দুইজন ঘুমায় অথবা স্বামী স্ত্রী যদি কখনো কখনো এক ধরনের স্বপ্ন দেখে থাকে তারপরেও দুইজনের ক্ষেত্রে দুই ব্যাখ্যা কার্যকর হয়। কেন হয়? কেননা ব্যক্তি বিশেষের ক্ষেত্রেও স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে। অনেকেই আমাদের কাছে বারবার জিজ্ঞাসা করেন, হুজুর একই স্বপ্ন সেও দেখলো আমিও দেখলাম কিন্তু কেন ভিন্ন ব্যাখ্যা দিলেন? তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো, ভাই আসলে তো এটা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। এখন আমরা এই ভিডিওতে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এমন এমন স্বপ্নের ব্যাখ্যা আছে যেগুলো আগে ছিল না কিন্তু বর্তমানে এসেছে। যেমন মোবাইলের ব্যাখ্যাটা বলেন, অনেকে বিভিন্ন মিজানুর রহমান আজহারের কথা বলেন অথবা হিরো আলমের কথা বলেন অথবা বিভিন্ন সরকারদেরকে বলেন, কোন দেশের প্রেসিডেন্টদেরকে, কি এই জাতীয় নতুন নতুন যে বিষয়গুলো সেগুলো কিন্তু আগে ছিল না। স্বপ্ন ব্যাখ্যা বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রে কি বলবেন? অনেকে এই বিষয়ে আমাদের কাছে জানতে চান, তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে ভাই এগুলো আগে ছিল না তো কি হয়েছে, কিন্তু স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ কিছু মূলনীতি উল্লেখ করে গেছেন, সেই মূলনীতি অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে। এই জন্য অনেকেই আমাদেরকে প্রশ্ন করে হেনস্থ করার চেষ্টা করেন। এবং প্রিয় বন্ধুগণ, এক্ষেত্রে আমি আপনাদেরকে আরো কিছু কথা বলতে চাই, সেগুলো হলো অনেকেই বলেন যে আপনাদের চ্যানেলের স্বপ্নের ব্যাখ্যাগুলো অন্য অন্যদের সাথে মিলে না। আসলে আমিও তাদেরকে উল্টো প্রশ্ন করতে চাই, আসলে ভাই কিভাবে মিলবে? কোরআন এবং হাদিস থেকে যারা স্বপ্নের ব্যাখ্যা দেয় তাদের কথাগুলো একটু ভিন্ন হয়ে থাকবেই। এই জন্য নির্ভরযোগ্য এবং সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং আপনাদের পার্সোনাল যদি কোনো বিষয় হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে, ZUBAYER BIN EMAM, সেখানে মেসেজ করতে পারেন। এবং ঠিক একই বানানে ফেসবুক পেজ আছে, তারপর ইউটিউব আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আইডি আছে, ফেসবুক পেজ আছে, সব জায়গায় মেসেজ করলে আমি আপনাদেরকে উত্তর জানাবো ইনশাআল্লাহ। সব জায়গায় একই বানান দেওয়া এবং সেগুলোর লিঙ্ক আমাদের নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া। এবং বন্ধুগণ, আপনাদেরকে আমি আরো কিছু কথা বলতে চাই, আপনারা যদি শুধুমাত্র স্বপ্নের ব্যাখ্যা চেয়ে থাকেন, স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন হয়, তাহলে আমাদের স্বতন্ত্র আরেকটি চ্যানেল রয়েছে, ডার্ক ব্লু, DARKBLUE, সেই চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে থাকবে। আপনারা সেটা যদি শুধু স্বপ্নের ব্যাখ্যা চান অবশ্যই আমাদের সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আশা করছি অনেক উপকৃত হবেন। তো বন্ধুগণ, আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি, আজকের মধ্যে এখানেই শেষ করছি। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।